फ्रेंड्स गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तुम्हारा? निश्चय भालो आछो। तो आज के जो वीडियो होते चले एक अन्यरकम। आज के ड्यूटी जाब तो अफिसे गए की काज आछे सेगुलो करब एवं तुम्हारे साथ शरीर एखन सुस्थ हयनि ठीकठाक, तो शरीरटा एखनो दुर्बल रयेछे, ज्वर सर्दी तो लेगेई छिलो तोमादेरके बोलेछि। आर चलो देखा जाक ऑफिसे जाई गिये काज टाज गुलो जा करब तुम्हारे साथे आज के आमी शेयर करब। ओके चलो रेडी होये नी। আমার ব্যাগ গুছানো কমপ্লিট, কিছু জিনিস একটু ভরে নিতে হবে। যে দেখতে পাচ্ছ স্যানিটাইজার ব্যাগে আছে। আচ্ছা টিফিন দিয়েছে, টিফিনটা এটা জল। যেটা সব থেকে খুব দরকারি জরুরি হেলমেট, ওটাই নিতে ভুলে গিয়েছিলাম। চলো কি বলবো, টাংসার থেকে ট্রেন ক্যান্সেল করেছে পরপর দুটো, সেই জন্য বাইক নিয়ে আসতে হলো কামার বন্ধু। আর তাহলে সুজিতদাকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সুজিতদাও কলকাতা যাবে, সেই জন্য ওকে নিয়ে চলে এলাম কামারকুণ্ডু। কামারকুণ্ডু থেকে ট্রেন ধরতে হবে, আজ কিছু করার নেই। দেখা যাক কামারকুণ্ডু থেকে কটায় ট্রেন। আমি এই বর্ধমান স্টেশনে নামলাম, নিচে গাড়ি আছে, সাইডের সাথে চলে যাবো। এই যে আমাদের গাড়ি, গাড়ি রেডি। আজকে অফিস থেকে মানে আমাদের যারা পুরনো ডিলার আছেন তাদেরকে কিছু বুকলেট এবং বই দেওয়া হবে। বাবারি শব্দ অন্ধকার, বই দেওয়া হবে, তো সেই কারণে ওনাদেরকে ডাকা হয়েছে। তো যাই হোক, সৌমিক বলল এই কাঠের আলমারিতে আছে, হয়তো মনে হয় এইটাতে, এটাতে মনে হয় আছে। দেখা যাক, খুলে দেখি, যদি না থাকে তাহলে তো খুবই সমস্যা হবে। ঢুকলাম, ঢুকেও সঙ্গে সঙ্গে কাজ, চাটাও খাওয়া হয়নি। দেখি উপরে যাব ম্যাডামের ওখানে, তো বুকলেটগুলো দেওয়ার কথা, কিন্তু এখানে তো বুকলেট টুকলেট কিছুই নেই, কারণ আমি দেখে গেছিলাম এখানে ছিল বুকলেটগুলো, আমি রেখেছিলাম, এমনকি ব্যাগেতে বইগুলো ছিল, সেগুলো নেই। কোথাও কি সরিয়ে দিয়েছে নাকি বুঝতে পারছি না। এখানে তো চাক আছে, এই তো বুকলেট বই চাক, ঠিক আছে। ওকে এখান থেকে দুটো বের করে নেবো, উপরে দুজন ডিলার এসে গেছেন, নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দিই। ওকে দেখো তো বন্ধুরা, এই যে বিভিন্ন রকমের লিফলেট রয়েছে,
এগুলো ডিলারদেরকে দেওয়া হবে। আর বই আছে, কিছু বই এসেছে যেগুলো হচ্ছে পুরানো, আমাদের যে পুরানো ডিলাররা আছেন তাদেরকে এগুলো দেওয়া হবে। মানে একটু চান্স পাইনি সকাল থেকে, মানে আসা থেকে আমি ভাবলাম যে তোমাদের জন্য ভিডিও বানাবো, এখানে এসে মানে কাজের ভিডিও তো তোমাদেরকে দেখাতেই পারলাম না, কারণ বিষয়টা হচ্ছে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, মানে জলটুকু খাবো সেটুকু সময় নেই। তো এই জাস্ট একটু বসলাম, মানে আসা থেকে এখানে 10:30-10:30 ঢুকেছি। আমি এখন যাচ্ছি আমাদের ক্যান্টিনে দীপকদার কাছে চা খেতে। এই যে দীপকদা, দোকান বন্ধ করছে, দেরি হলে সমস্যা হয়ে যেত। কি দুধ চা করে দিচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে, ওকে, মশলা চা আসছে, মশলা চা। আমাদের চা আসছে, অনেকক্ষণ পর এবার খাবো। দামি কিছু নেই, সেই আগের মতোই। অ্যাকচুয়ালি এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে যে এই যে এতগুলো বড় লিখবে সেইগুলোকে সাজিয়ে ওখানে নিয়ে যাবো, মানে নিয়ে যাবো তো এত তো নিয়ে যাওয়া সম্ভব না, তো সেই কারণে আমি এদিকের কাজ প্রায় কমপ্লিট, আমি বেরিয়ে যাবো 3:30 নাগাদ, কারণ 4:00 পর বেরোলে আর দেরি হয়ে যাবে, আমার 4:00 ট্রেন। অলরেডি 37 হয়ে গেছে, 4:37, 3:37 সরি, তো 3:40 পাবো কি না বলতে পারছি না, দেখি টোটো ধরে যদি পাই, ভাগ্যে যদি থাকে পাবো। আলটিমেট অনেক দৌড়ে এসে, মানে অনেক মেহনত করে তারপর ট্রেনটা পেয়েছি, দেখতেই পাচ্ছ। আর যেখানটায় বসেছি এখানটা হচ্ছে আমার ওই অনেক বন্ধুরা আছে যারা ওষুধের কাজ করে, তাদের ওখানে
আমি লাস্ট শেষমেশ বাড়ি এলাম, এই জাস্ট বাড়ি ঢুকছি, তখন বেরিয়েছি তোমার, তখন বাজে 3:45, আর এখন কত কটা বাজে, এখন বাজে 6:15, এই জাস্ট আমি বাড়ি ঢুকছি। ওকে ঠিক আছে, আমি ফ্রেশ হই, তোমরাও ভিডিওটা এনজয় করো, ঠিক আছে, আজকের মতো এখানেই, টাটা, গুড বাই, সি ইউ এগেন।